যে চমক দেখানোর কথা ছিল বাংলাদেশের বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে সেই চমক দেখিয়ে সেমিফাইনালের পথে এখন আফগানিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের ম্যাচে আবারও সেই ভাইরাল নাচ নেচে ভাইরাল ইরফান পাঠান দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে প্রিয় দর্শক বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র 142 রান তুলতে 42 ওভার খরচ করে অল আউট হয়েছিল আর এদিকে আফগানিস্তান নেদারল্যান্ডসের দেয়া 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 31 ওভার 3 বল খেলে 3 উইকেট হারিয়ে 181 রান করে 7 উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যেখানে 150 রান করতে হিমশিম খেয়ে যায় সেখানে আফগানিস্তান মাত্র 30 ওভারেই জয় তুলে নিচ্ছে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন বাংলাদেশ দলের বর্তমানে কেমন একটা অবস্থা সাত ম্যাচের মধ্যে তিনটিতে জয় তুলে নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে 5 নম্বরে আফগানিস্তান হাসমাতুল্লাহ সাইদি ও রাশিদ খানদের সেমিফাইনাল খেলতে হলে নেক্সট ম্যাচে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো একটিতে জিততে হবে এবং নিউজিল্যান্ডের আফগানিস্তানের প্রত্যেকটি জয়ের ম্যাচে নেচেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানের জনপ্রিয় কমেন্টেটর ইরফান পাঠান তার এমন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরালও হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের ম্যাচে আবারও সেই ভাইরাল নাচ নেচে ভাইরাল হয়েছেন জনপ্রিয় এই কমেন্টেটর তো দর্শক আফগানিস্তান কি সেমিফাইনাল খেলতে পারবে আপনার কি মনে হয়